ভালোবাসি তো রাগ করছো কেন? গাধা না অনেক চালাক। অবশেষে আমরা চলে এসেছি রাতারগুল বাগানে, সরি ওই যে পানির ভিতরে আসছে, আমরা বাগানে উঠছি। আর ফারদিন খুব এক্সাইটেড, সে পানির গাছ পাতা দিয়ে সরি টিকটক করতে গেছিল। তো আমরা ঘুরতেছি, খুব এনজয় করতেছি, ভালো লাগতেছে, আরো মানুষজন থাকলে ভালো লাগতো। তো আপনারাও এনজয় করেন, মানুষজন পিছনে আছে, অবশ্যই ঘোরা যাক, চলুন। দেখেন ফারদিন চিপায় চলে গেছে টিকটক করতে, আসো ক্যামেরা এক। কি রে তুই চেন খুলে? A few moments later. তো ভাই একজনের সাথে পরিচয় করাই দিয়ে, যে আমাদের বড় ভাই, সে হচ্ছে আমাদের হোস্ট ভাই, নামটা জানি কি, ইসমাইল হোসেন ভাই। আপনাদের একটা দুই টাকা পাই, দুই টাকা পাওয়া যাবে। এই যে বড় ভাই আছে একজন, ভাই নামটা বলে দেন একটু। হাই ভাই, হাই জীবন, আমি জীবন ভাই। এইটা হচ্ছে আমার গাধা, সে কিন্তু সিঙ্গেল না, কেউ দেখে ক্লাস করে না, অনেক গুড লুকিং, ভালোবাসি তো রাগ করছো কেন? গাধা না অনেক চালাক। আর ভাই কিছু বলেন, বড় ভাই আসছে না ভাই, আপু কিছু বলে দেবেন না ভাই, বলার ভাষা হারাই গেছে। একবার দিয়ে কিছু বলে দেন, ওনার জন্য আমরা মেয়ে দেখতেছি, যদি কেউ থাকেন বললেন আমরা যোগাযোগ করবো। ছেলে বড় লোক আছে, হ্যান্ডসাম যা আছে, টাকা পয়সা অনেক বেশি আর কিছু আছে, আলহামদুলিল্লাহ, জাস্ট একটা মেয়ের দরকার, শুধু একটা মেয়ে নাই ছেলের। এই জন্য যদি কেউ কোনো পাত্র করে, মেয়ে না বউ নাই, বউ নাই, সরি আমাদের রাতারগুল ঘোরাঘুরি শেষ, এবার আমরা যাবো ভোলাগঞ্জ সাদা পাথর, চলুন যাই। আমাদের নৌকা রেডি, আমরা চলে যাচ্ছি। আপনারা
শুকের বদলারে দুঃখ দিলা ভালোবাসা। তুমি আরেকটা সিলেটি গান আছে নাকি জানি, সিলেটি গায়েস। অবশেষে দুই ঘন্টা জার্নির পর চলে আসছি ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায়। আর এখানে এসে বয়েস আসতে আসতে বয়েস গেছে একদম ই হয়ে। আর কালকে রাত থেকে ঠান্ডা পানি খাইছিলাম। আর যে ফারদিন ভাই সে খুব ক্লান্ত টায়ার আমার ছবি তুলতে তুলতে, এই সেই আগে ভিডিও না করে ছবি তুলতে লেগে গেছিলাম এত সুন্দর পরিবেশ দেখে। তো চলুন ঘোরা যাক আর ছবি তুলে আপনাদের দেখাবো, সাথে থাকুন। তারে বলে দিও ফারদিন, লালমুড়ি কেমন? খুবই ভালো। সীমানায় চলে আসছি, আমার ওই পাশে ভারত, এই পাশে বাংলাদেশ। আমার প্রয়োজন ছিল একটু মানে বল বলে একটা সমস্যা আছে এই ভারতের। আপনারা যদি দেখাও এদিকে দেখাও কি অবস্থা। ইন্ডিয়ার ছোট্ট একটা শহর আছে, এইটা হচ্ছে ভারত বাংলাদেশের সীমানা। এই সামনে হচ্ছে ভারত, এই যে লাল ইসের এই পাশে। তো বাংলাদেশে কিছু পর্যটক এখানে এসে গেছে। আর ওই যে দেখছেন পাহাড়ের উপর একটা শহর, তিন চার তলা বিল্ডিং এর, ওইখানে কিভাবে মানুষ বিল্ডিং উপস্থাপন করলো এটা কি উপস্থাপন না। আজকে ভেলাগঞ্জ ঘোরাঘুরি শেষ, এখন আমরা ওপারে যাচ্ছি। ওপারে যাওয়া যায়, ওপারে যেয়ে তারপরে দেখি কি করা যায়। আজ চলে যাবো না ভাই, লাইভে আছি না, লাস্ট চলে যাচ্ছি, তো তাই একটু বিদায় জানাই যাচ্ছি। ঘোরাঘুরি শেষ, দেখা হচ্ছে ওই জানি বাজারে। তো যাই হোক, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। অনেক কষ্ট হয়েছে, তারপরেও সারাদিন ক্লান্ত ছিলাম, এই জন্য লাস্টে ফিনিশিংটা দিতে পারি নাই। আর বিশেষ করে ফোনে চার্জ শেষ হয়ে গেছিলো। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।
you so much. I love you so much. আমি করেছি সব জয় করি না তো ভয় মাই নেম ইজ খান আমি করেছি সব জয় করি না তো ভয় মাই নেম ইজ খান